আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু গুগল অ্যাডসেন্স কর্তৃক একটি পিন ভেরিফিকেশন লেটার পাঠায়। বেশ কিছুদিন হলো আমি আমার গুগল অ্যাডসেন্সের যে লেটারটি রয়েছে সেটি হাতে পেয়েছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এই লেটারটি আমি ওপেন করব এবং এই লেটারের মধ্যে যে 6 ডিজিটের যে পিনটা রয়েছে সেটার মাধ্যমে আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম এই লেটারটি আমি ওপেন করি। ওকে, লেটারটি তিন পাশ থেকে আমি খুলে নিয়েছি। এবার আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিব। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে 6 ডিজিটের একটি পিন রয়েছে, সেই পিনটা দিয়ে আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটাকে ভেরিফাই করে নিতে হবে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অ্যাডসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফিকেশন করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। এরপরে এখান থেকে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। অ্যাডসেন্সে লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। ওকে, তো তারা আমাকে এই জিনিসটা মেল করেছিল একটি পিন, তো আমার হাতে সেই পিনটি চলে এসেছে। তো এখান থেকে আমি ভেরিফাই করে নিব। তো ভেরিফাই করার জন্য এখান থেকে নিচের দিকে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। এরপর আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 6 ডিজিট ভেরিফিকেশন পিন, অর্থাৎ আমার অ্যাডসেন্স লেটারে যে পিনটা দিয়েছে সেটা এখানে বসাতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করে আমি আমার যে পিনটা রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দিব। ওকে, এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট বাটন রয়েছে, এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর একটু সময় নেবে, সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে অ্যাডসেন্স ভেরিফিকেশন রয়েছে সেটা কমপ্লিটেড হয়েছে। তো উপরের দিকে এখনও দেখতে পাচ্ছেন যে অ্যাকশন বাটনটি ছিল সেটি রয়ে গেছে। তো আপনারা সিম্পলি এখান থেকে একবার রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ করার সাথে সাথে উপরের যে অ্যাকশন বাটনটি ছিল সেটা কিন্তু চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদের যে ভেরিফিকেশন আর চেক রয়েছে সেটাতে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।